বনগাঁয় সীমান্ত পরিবহন ব্যবসায়ীদের বিশেষ বার্তা মমতার। এদিন দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে বনগাঁর জনসভা মঞ্চে স্থানীয় ব্যবসায়ীদের বিষয়ে বিশেষ উদ্যোগ নেবার ঘোষণা। বনগাঁয় নির্বাচনী প্রচারে এসে সীমান্ত পরিবহন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তব্যের প্রায় শুরুতেই তিনি বলেন, ল্যান্ডপোর্টে একটা সমস্যা হচ্ছে মুটেওয়ালাদের, যাদের ছোট ছোট গাড়ি ছিল তারাও সমস্যায় পড়ছেন, বড় বড় গাড়ি চলে যাচ্ছে, এতে আমাদের রাজস্ব বাড়ছে, গাড়িগুলো তাড়াতাড়ি যেতে পারছে, এটা যেমন ঠিক, সাথে সাথে 40-50 হাজার মানুষের কথাও আমরা উড়িয়ে দিতে পারি না। বিশ্বজিৎ যদি নির্বাচনে জেতে, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি বিশ্বজিৎ, গোপাল, নারায়ণ আর মমতা বালা ঠাকুর, আমরা একসাথে বসে এমন কিছু একটা সিদ্ধান্ত নেব যাতে এটাও বন্ধ না হয়, পাশাপাশি এই মানুষগুলিকেও কাজে লাগানো যায়। তারাও তো আমাদের ঘরের ভাই বোন, তারা কী খেয়ে থাকবে তাদের খাদ্যটাও আমাদের দেখতে হবে, এটা আমি মনে করি। প্রসঙ্গত, উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পরিবহন ব্যবসার ক্ষেত্রে আগে বিভিন্ন প্রান্ত থেকে পণ্যবোঝাই ট্রাক বনগাঁ শহর সংলগ্ন এলাকায় চলে আসত, তারপর সেখানে ট্রাক খালি করে স্থানীয় ট্রাকের মাধ্যমে সেই পণ্য পাঠানো হতো বাংলাদেশে। এই কাজে যুক্ত ছিলেন স্থানীয় ট্রাক মালিক, ট্রাক চালক সহ লোডিং আনলোডিং শ্রমিকেরা। কিন্তু বর্তমানে স্লট বুকিংয়ের মাধ্যমে ট্রাক সরাসরি চলে যাচ্ছে বাংলাদেশে, এর ফলে বাণিজ্যে হয়তো গতি এসেছে ঠিকই, কিন্তু সমস্যায় পড়েছেন স্থানীয় ট্রাক চালক, ট্রাক মালিক থেকে শুরু করে লোডিং আনলোডিং শ্রমিকেরা। স্থানীয় নেতৃত্বের কাছ থেকে এই সমস্যার কথা জানতে পারার পর এদিন জনসভার মঞ্চে দাঁড়িয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এখন কি একটু ল্যান্ডপোর্ট টোট করে একটু পরিষ্কার হয়েছে, কিন্তু একটা কষ্ট হচ্ছে, যেটা আমি শুনেছি আমার লোকাল রিপোর্ট, মুটেওয়ালা যারা কাজ করত এবং ছোট ছোট গাড়ি, যেহেতু ওই ল্যান্ডপোর্টটা দিয়ে বড় বড় গাড়ি চলে যাচ্ছে, এতে আমাদের রাজস্ব বাড়ছে, গাড়িগুলো তাড়াতাড়ি যেতে পারছে, এটা যেমন ঠিক, সাথে সাথে 40-50 হাজার মানুষের কথা আমরা তো উড়িয়ে দিতে পারি না। আমি নির্বাচনের পর বিশ্বজিৎ যদি নির্বাচনে জেতে, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি বিশ্বজিৎ, গোপাল, নারায়ণ আর মমতা বালা ঠাকুর, আমরা একসাথে বসে এমন কিছু সিদ্ধান্ত একটা নেব যাতে এটাও বন্ধ না হয়, অথচ গরিব লোকগুলোকে কাজে লাগানো যায়, তাদেরও যাতে কাজে লাগানো যায়, তারাও তো আমাদের ঘরের ভাই বোন, তারা কি খেয়ে থাকবে, তাদের খাদ্যটাও আমাদের দেখতে হবে, এটা আমি মনে করি। মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণায় খুশি সীমান্ত পরিবহন ব্যবসায়ীরা, মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তারা। এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, এর ফলে বহু মানুষ কাজ হারিয়েছিলেন, পুনরায় যদি বনগাঁ থেকে ট্রাক লোডিং আনলোডিং শুরু হয় তাহলে বহু মানুষ কাজ ফিরে পাবেন। আমরা শুনেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বনগাঁ এসেছিলেন আসন্ন লোকসভা নির্বাচন কেন্দ্র করে, তো বনগাঁর যে দীর্ঘদিনের একটা সমস্যা আছে যে পশ্চিমবঙ্গ সরকারের সুবিধা পোর্টাল, এটা চালু হওয়ার পরে বনগাঁয় প্রায় 50,000 লোকের জীবিকা একদম তলানিতে চলে গেছে, তো উনি এখানকার আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করেছেন এবং একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে ছোট গাড়ি, অর্থাৎ তারা যে পরিবহন ব্যবসার সঙ্গে বনগাঁ সীমান্ত অঞ্চলের মানুষ যুক্ত, লোডিং আনলোডিংয়ের সঙ্গে যুক্ত, তাদের বিষয়টা তিনি দেখার আশ্বাস দিয়েছেন। তো আমরা তার এই উদ্যোগকে স্বাগত জানাই, আমাদের আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত, আমরা আশা করি তার এই উদ্যোগ আগামী দিনে ফলপ্রসূ হবে। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, স্থানীয় ব্যবসায়ীরা আমাদের কাছে বারবার দাবি করেছিলেন, তাদের সমস্যার কথা তুলে ধরেছিলেন, আমরা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম, তিনি উদ্যোগী হয়েছেন, আমরা কৃতজ্ঞ। দেখুন, বনগাঁর একটা সমস্যা ছিল যে অনেক যারা পরিবহনের ব্যবসার সাথে যুক্ত রয়েছে, বিশেষ করে লরি, এদেরকে সরাসরি গাড়ি হরিয়ানা দিল্লি থেকে বেরিয়ে এসে বাংলাদেশে চলে যাচ্ছে, দীর্ঘদিনের বনগাঁয় পরিবহনের ব্যবসার সমস্যা হচ্ছিল। তারাও দীর্ঘদিন ধরে আমাদের সাথে কথা বলেছিলেন যে যদি বনগাঁতে গাড়িগুলো আনলোডিং করানো যায় এবং এখান থেকে এই ছোটো গাড়িগুলো দিয়ে বাংলাদেশে পাঠানো যায়,
তাহলে পুরনো যে একটা ফর্মুলা ছিল, তাহলে এই গাড়িগুলো যারা পরিবহনের ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে এই অসুবিধাটা দূর হয় এবং তারাও কুটির রোজগার করতে পারে। অনেক মানুষ রয়েছেন যারা এই পরিবহনের ব্যবসার উপরে নির্ভরশীল, তাদের রুটি রোজগারের সমস্যা হচ্ছে। এটা মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়েছিলাম এবং আজকে আমি ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রীকে, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আজকে সেই সমস্যার সমাধানের কথা আজকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই মিটিং থেকে বলে গেলেন। আগামী দিনে নিশ্চিতভাবে আমার বিশ্বাস যে এই নির্বাচনের পরপর আমরা ওই সমস্যার সমাধান করতে পারব, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।